সো প্রথম মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট আপনি এখানে কতটুকু কোয়েশ্চেনটিকে ফুলফিল করছেন আপনাকে আপনার কাছে যেই টাস্কটি চাওয়া হয়েছে সেটি কতটুকু ফুলফিল করতে পারছেন সেটির উপর বেস করেই টাস্ক অ্যাচিভমেন্টে মার্কিং করা হয় সেকেন্ড মার্কিং ক্রাইটেরিয়াটি হচ্ছে গ্রাম্যাটিক্যাল রেঞ্জ উইচ মিনস আপনি কত রকমের গ্রামার ইউজ করছেন এবং আপনার গ্রামার গ্রামার কত ভালো ইংলিশ গ্রামারে আপনি কতটুকু ভালো সেটি জাজ করা হয় এখানে দেন দ্যাট ইজ কোহেডেন্স অ্যান্ড কোহেশন দ্য নেইমস দ্য ওয়ার্ডস হ্যাঁ একটু টাফ টাফ বাট কোয়েন্স অ্যান্ড কোহেশন অ্যাকচুয়ালি কি আমরা ডিটেলসে একটু পরে জানতে পারবো অ্যান্ড লাস্টলি লেগসিক্যাল রিসোর্স নিয়ে আপনাকে জাজ করা হবে বা মার্কিং করা হবে লিগিক্যাল রিসোর্স বেসিক্যালি প্রথম মার্কিং ক্রাইটেরিয়াটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট জাস্ট লাইক দ্য টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে আপনি কোয়েশনটা বা কোশ্চনের যে রিকোয়ারমেন্টগুলো আছে বা কোয়েশ্চনের যে পার্টগুলো আছে সেটি কতটুকু আপনি ফুলফিল করতে পারছেন কতটুকু আপনি অ্যান্সার বা কমপ্লিটলি অ্যান্সার করে আসতে পারছেন সেটি হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট আপনি টাস্ক অ্যাচিভমেন্টের আন্ডারে আপনার এটিও এক্সামিন করা হয় যে আপনি কী ফিচার্সগুলো হুইচ মিন্স আপনাকে যদি একটি কোয়েশ্চেন বা একটি পার্টিকুলার টপিক দেওয়া হয় সেই টপিকের আশেপাশে কী কী রকমের ফিচার্স থাকতে পারে বা কী কী রকমের আইডিয়াস হতে পারে সেটি ভাবে প্রেজেন্ট করতে পারছেন এবং কতটুকু ভালোভাবে আপনি উইথ ইউর ওয়ার্ডস উইথ ইয়োর সেন্টেন্সেস উইথ ইউর গ্রামার কতটুকু ভালো রিপ্রেজেন্ট বা হাইলাইট করতে পারছেন সেটি হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্টের আন্ডারে পড়ে অ্যান্ড লাস্টলি আপনি যে রাইটারটি লিখছেন বা আপনি পার্টিকুলার একটি ওয়ার্ড লিমিটের মধ্যে যেই লেখাটি করছেন সেটি কতটুকু রেলিভেন্ট কোয়েশ্চিনের সাথে কতটুকু ম্যাচ করে কতটুকু এক্সটেন্ডেড উইচ মিনস আপনাকে যদি এটি পার্টিকুলার টপিক দেওয়া হয় সেই টপিক থেকে আপনি আরও কতটুকু এল্যাবরেট করে বলতে পারছেন উইথ এক্সাম্পল হয়তো উইথ ডিফারেন্ট টাইপ অফ টাইপস অফ ওয়ার্ডস অর কিছু রেলিভেন্ট পার্সোনাল কিছু এক্সাম্পল দিয়ে আপনি কতটুকু বা কিছু পার্সোনাল সাপোর্টেড আইডিয়া দিয়ে কতটুকু ভালোভাবে ওই কোয়েশ্চেনটাকে করতে পারছেন দ্যাট ইজ অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনার যে ট্যাস্কটি আপনার চাওয়া হচ্ছে টাস্ক ওয়ানে যে গ্রাফগুলো বা যে চার্টগুলো আপনাকে দেওয়া হচ্ছে যে নাম্বারগুলো আপনাকে দেওয়া হচ্ছে সেটি কতটুকু ভালোভাবে আপনি এল্যাবোরেটলি প্রেজেন্ট করতে পারছেন আমরা যদি সিম্পলি একটি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে টাস্ক অ্যাচিভমেন্ট বলতে আসলে কি বুঝাচ্ছে আয়ার্স একাডেমিক রাইটিং টাস্ক ওয়ানে কোয়েশ্চেন এভাবে থাকে যে তিনটি ধাপে কোয়েশ্চেন একটি ফুল কোয়েশ্চেন বাট আমরা সেটিকে তিনটি তিনটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট পার্ট হচ্ছে কোয়েশ্চনে যে হয়তো আপনাকে বলবে এরকম দ্য গ্রাফ অথবা দ্য চার্ট অথবা দ্য টেবিল শোজ ডেটা অন দ্য ম্যানুফ্যাকচার অফ প্যাসেঞ্জার কার্স ইন টোয়েন্টি ফিফটি মানে আপনাকে একটি চার্ট দিয়ে দিবে বা একটি গ্রাফ দিয়ে দিবে। অথবা একটি টেবিল দিয়ে দিবে যেখানে কিছু নাম্বার থাকবে হুইচমিনস যেখানে কিছু ডেটাস থাকবে ডেটা থাকবে যে ডেটাগুলো ম্যানুফ্যাকচার অফ প্যাসেঞ্জার কার হুইচমিন্স কার ম্যানুফ্যাকচারের কিছু না ভ্যালু দেওয়া থাকবে টু থাউজেন্ড ফিফটিন ইয়ার্সে হতে পারে এরকম যে জানুয়ারিতে দশ হাজার কার ম্যানুফ্যাকচার হয়েছে হতে পারে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে করে পুরো টু থাউজেন্ড যতগুলো মান্থস আছে সেগুলোতে প্রত্যেক মান্থসে কত অ্যামাউন্টের কার ম্যানুফ্যাকচার হয়েছে সেই ডেটাটি আপনাদের দেওয়া থাকবে রাইট সো এখান থেকে আপনাকে এক মেইন কোয়েশ্চেনটা করবে সেকেন্ড স্টেপে যে সামারাইজ দ্য ইনফরমেশান বুঝছি যে ডেটাগুলো দেওয়া আছে বা যেই ট্রেন্ডটা দেওয়া আছে বা যে ইনফরমেশন দেওয়া আছে সেটাকে আপনি সামারাইজ করবেন কিভাবে সামারাইজ করবেন সিলেক্ট করবেন আর রিপোর্ট করবেন কোন জিনিসগুলো মেইন ফিচারগুলো কেন এখন আপনাকে সিলেক্ট করতে হবে বা রিপোর্ট করতে হবে মেইন ফিচারগুলো কারণ হচ্ছে আপনার একটি জাস্ট আপনার অনেকটা ইমেজের মতো একটা জিনিস দেওয়া এবং আপনার এক্সামিনার চাপবে আপনি সেই ইমেজটাকে থ্রু ইয়োর ওয়ার্ডস আপনি লিখে সেটাকে এক্সপ্লেন করেন সেটাকে ব্যাখ্যা করেন সেটাকে বিস্তারিতভাবে আপনি বুঝিয়ে দেন সো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এই জন্য যে হয়তো হয়তো টু থাউজেন্ড ফিফটিনে মাসের একটা ইনফরমেশন দেওয়া বারো মাসের ডাটা চার্ট দেওয়া সো এই চার্টের সবগুলো যদি আপনি লিখতে যান তাহলে অনেক সময় লাগবে আপনাকে অনেক বেশি কিছু লিখতে হবে একটু বোরিংও হয়ে যাবে যে একই জিনিস একইভাবে বারবার কিভাবে আপনি লিখে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা অনেক বেশি ওয়ার্ড লিমিট ক্রস করে ফেলবে সো সেক্ষেত্রে আপনাকে ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করে আপনাকে চুজ করতে হবে যে কোন অ্যামাউন্টটা অথবা কোন ইনফরমেশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এবং হয়তো আপনার কাছে একটা ব্যাপার ইম্পর্টেন্ট মনে হচ্ছে আরেজনের কাছে অন্য একটি ব্যাপার ইম্পর্টেন্ট মনে হয় হতেই পারে কিন্তু আপনি আপনার লেখার মাধ্যমে বুঝিয়ে দিবেন যে কেন আপনার কাছে ওই পার্টিকুলার ইনফরমেশনটা মনে হয় যে খুবই রেলিভেন্ট বা ওই পার্টিকুলার ইনফরমেশনটা আপনার কাছে মনে হয় ওটা একটা মেইন ফিচার অ্যান্ড লাস্টলি আপনাকে আরেকটা টাস্ক বলে দিবি যে মেক কম্প্যারিজন হোয়ার রেলিভেন্ট তো এই পার্টটুকুর মানে হচ্ছে যেখানে আপনার কম্প্যারিজন করা উচিত বলে মনে হয় রেলিভেন্ট মনে হয় সেখানে আপনি কম্প্যারিজন করতে পারেন এই লাস্ট পার্টটু খুব ম্যান্ডেটোরি না কিন্তু করলে ভালো আপনার মার্ক তত ভালো বাড়বে আপনার আপনি ততটুকু ভালো বুঝাতে পারবেন যে আমি এরকমভাবে ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করতে পারি বা কম্পেয়ার করতে পারি ডেটাগুলো নিয়ে নাম্বারিং নিয়ে আমি খুব ভালো কম্প্যারিজন করতে পারি কম্প্যারিজন কীরকম হতে পারে এই যে টু থাউজেন্ড ফিফটিনের প্যাসেঞ্জার কারের ম্যানুফ্যাকচার দেখাচ্ছে হতে পারে যে আপনি অক্টোবর মাসের সাথে জানুয়ারি মাসের টোটাল অ্যামাউন্ট কার ম্যানুফ্যাকচারের একটি কম্প্যারিজন দেখাচ্ছেন যে জানুয়ারি থেকে অক্টোবরে যে কার ম্যানুফ্যাকচার অনেক কমে গেল এই যে আপনি এই ট্রেনটাও দেখালেন এই কম্পেয়ারটা করলেন সে এভাবে আপনি রেলিভেন্টলি কম্পেয়ার করবেন সো আপনাকে এখানে কিছু টাস্ক অ্যাচিভ করতে হবে কি কি যে আপনাকে ওই ডেটাগুলোকে সামারাইজ করতে হবে উইথ ইউর ওয়ার্ডস আপনাকে মেইন ফিচারগুলো সিলেক্ট করে এনে সেটাকে রিপোর্ট করতে হবে আপনাকে লিখতে হবে আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে যে কেন এগুলো মেইন ফিচার এবং কিভাবে এগুলো মেইন ফিচার হতে পারে এবং লাস্টলি আপনাকে গুলোর মধ্যে একটি কম্প্যারিজন করতে হবে যে কখনো কমলো কখনো বাড়লো কখনো বেশি কখনো কম এরকম বিভিন্ন রকমের আগে কম ছিল এখন বেশি হয়েছে বা আগে একরকম ছিল এখন সেটি চেঞ্জ হয়েছে সো এরকম গুলো করে আপনাকে টাস্ক ফুলফিল করতে হবে এবং রাইটিং টাস্ক ওয়ানের লাস্ট টাস্ক অ্যাচিভমেন্ট হলো এই ওয়ান ফিফটি ওয়ার্ড কমপ্লিট করা এটি সবচেয়ে ইম্পর্টেন্ট অর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ টাস্ক ওয়ান 150 ওয়ার্ডস কমপ্লিট করা মানে হচ্ছে আপনাকে অ্যাট একটা ফুল পেজে आंसर লিখতে হবে এন্ড 150 ওয়ার্ডস এর কম কখনো হতে পারবে না 150 ওয়ার্ডস এর ডাবল ট্রিপল হলে इट्स ओके আপনি যত লিখতে পারেন সমস্যা নেই বাট টু मच ইজ नॉट গুড বাট 150 ওয়ার্ডস আপনাকে মিনিমাম কমপ্লিট করতেই হবে নাও দ্য সেকেন্ড মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ व्हाट অর্থাৎ আপনার গ্রামারের রেঞ্জ কত বেশি অর্থাৎ আপনি কত ভ্যারাইটিস অফ ইংলিশ গ্রামার ইউজ করতে পারেন সেটি আপনাকে চেক করবে এবং এই ইংলিশ গ্রামারে শুধু আপনি ইউজই করে বললেন তা হবে না আপনি একটা বিশাল বড় ল্যা সেন্টেন্স বানালেন কিন্তু দেখা গেল সেখানে অনেক এরার্স আছে আপনি বেশ কিছু স্লিপস করেছেন আপনি হয়তো কোনো জায়গায় কমা দেননি বা আপনি হয়তো কোথাও গ্রামারে কোনো একটি যেই যেই গ্রামারটি বা যেই স্ট্রাকচারটি ইউজ করেছেন সেটি হয়তো কোনোভাবে একটু ভুল হয়ে গিয়েছে হয়তো আপনি কোথাও প্যাস্টেন্স ইউজ করতে যে। আপনি ওখানে প্রেজেন্টেন্সি ইউজ করে ফেলেছেন সো এরকম মিনিমাম এরার অ্যান্ড স্লিপে যদি আপনি ওয়াইড রেঞ্জের গ্রামার্টিক সেন্টেন্সেস বানাতে পারেন তাহলে সেটি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটাকে অনেক হাই শো করবে এবং আপনার ব্যান্ড স্কোর ওভাবেই অনেক বেড়ে যাবে পাশাপাশি আপনাকে দেখাতে হবে যে আপনি কত ফ্লেক্সিবিলি লিখতে পারেন হয়তো দেখা গেল যে আপনি একটার পর একটা একটার পর একটা সিম্পল সেন্টেন্স লিখছেন হঠাৎ করে আপনি একটি কমপ্লেক্স সেন্টেন্স লিখে ফেললেন তার মানে বুঝে যাচ্ছে যে আপনি আসলে ফ্লেক্সিবল না আপনি মনে লিখতে লিখতে মনে পড়লো যে আচ্ছা আমার তো কমপ্লেক্সনেস লেখা হয়নি তো আমি এখন লিখে ফেলি সো আপনার ফ্লেক্সিবিলিটি এভাবে শো হচ্ছে না আপনার ফ্লেক্সিবিলিটি শো হবে আপনি কত র্যান্ডামলি কত সুন্দর হবে একটা একটা কমপ্লেক্স কমপ্লেক্সে পরে কম্পাউন্ড তারপরে আবার সিম্পল আবার কম্পাউন্ড ডিফারেন্ট একটি দিয়ে ডিফারেন্ট সেন্টেন্স লিখে ফেলতে পারেন এবং কতটুকু অ্যাকিউরেটলি আপনি সেন্টেন্সটাকে ক্রিয়েট করছেন সেটি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জের আন্ডারে মার্ক করা হবে তো এই গ্রামারের আন্ডারে আমাদের কি কি শিখতে হবে আমাদেরকে শিখতে হবে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স মেকিং সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স মেকিং আমাদের এটিও ইম্পর্টেন্ট কারণ সিম্পল সেন্টেন্স ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড আপনি অনেকগুলো কমপ্লেক্স সেন্টে যখন একটি সিম্পলেন সিম্পল সেন্টেন্স লিখে দেবেন এক্সামিনারের ফিল হবে যে না সে নর্মাল একটি সেন্টেন্সও ভালো মতো ক্রিয়েট করে ইউজ করতে পারে আপনাকে কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যেটি যে সেন্টেন্সগুলো যেগুলোর সাথে ইফ থাকে ইফ আই গো দে উইল ইউ গো উইথ মি সো ইফ দিয়ে আপনি একটি কন্ডিশনাল সেন্টেন্স বানিয়ে সেটাকে লিখতে হবে আপনার এখানে দেন ডিফারেন্ট টাইপস অফ কানেক্টার্স ইউজ করতে হবে কানেক্টার্স কোনগুলো আমরা কানেক্টর এর একটি লিস্ট শিখবো কানেক্টরস হচ্ছে অল দো হাউএভার হোয়াটএভার মোরওভার হোয়েনএভার মিনিংটা বুঝে যাচ্ছেন কানেক্টর হচ্ছে দুটো পার্টিক ডিফারেন্ট সেন্টেন্স করে দিবে সেটি একটি ওয়ান সেন্টেন্সের মধ্যে কানেক্টর হতে পারে অথবা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে পারে রাইট সো যেমন হতে পারে যে আই ওয়াজ সিক আই

এবং এটিও আয়ালস এর একজন এক্সামিনার খুব ভালোভাবে চেক করে সো আপনার পাংচুয়েশন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কখন কমা কখন ফুল কখন সেমাই কলন দিব আমি যদি কোনো কোড করি কিভাবে সেখানে বিভিন্ন রকমের আদার পাংচুয়েশন ইউজ করব গ্রামারের পরে যে জিনিসটা চেক করা হয় সেটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহিশন কোহেরেন্স এন্ড কোহিশন ওয়ার্ড যতই টাফ লাগুক না কেন কোহেরেন্স এন্ড কোহিশন বেসিক্যালি মানে হচ্ছে লজিক মানে আপনি যেই রাইট আপটি লিখছেন আপনি হয়তো তিন চারটি প্যারাগ্রাফ করছেন আপনি হয়তো একটা ইন্ট্রোডাকশনের পরে আরেকটি প্যারাগ্রাফ করলেন তারপরে আবার আরেকটি প্যারাগ্রাফ করলেন এই প্যারাগ্রাফটা কতটুকু লজিক্যাল এবং এই প্যারাগ্রাফের ভিতরে যা লিখছেন সেটি কতটুকু লজিক্যাল কতটুকু সিকোয়েন্সিয়ালি আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন সেটি হচ্ছে কোহেনস অ্যান্ড কোহেশনের আন্ডারে দেখা হবে হয়তো আপনি মাইনে ইজ অয়নের পরে বা মাইনে মিস এক্সের পরে এমন কিছু বললেন যেটি অ্যাকচুয়ালি আগের এই মাই নেম ইজ এক্সের সাথে কোনো লজিক্যাল সিকোয়েন্সই রাখে না বা কোনো সামঞ্জস্যই বজায় রাখে না বা আপনি হয়তো ইন্ট্রোডাকশনের পরে এমন একটি প্যারাগ্রাফ লিখলেন যেটি অ্যাকচুয়ালি কনক্লুশনের মতো হয়ে গেল সো এইরকম প্যারাগ্রাফিং কোভিডেনশন কোহেশনে আপনাকে লো মার্কিং দিয়ে দিবে এবং পাশাপাশি আপনি ফর্ম্যাট কিভাবে চুজ করছেন সেটিও কোভিরেনশন কোয়েশনের আন্ডারে পড়ছে অর্থাৎ আপনি ইন্ট্রোডাকশন লিখছেন একটা প্যারাগ্রাফে আরেকটা প্যারাগ্রাফে আপনি এক্সপ্লেনেশন দিচ্ছেন আরেকটা প্যারাগ্রাফে আপনি কনক্লুশন লিখছেন সো আপনার ফরম্যাটিং খুবই সাজানো খুবই গুছানো খুবই লজিক্যাল আপনার প্রেজেন্টেশন খুব ভালো সো আপনার কোহারিস কোহেশনের ব্যান্ডমার্ক অনেক ভালো আর লাস্টলি আপনি যে প্যারাগ্রাফিং করছেন সেই প্যারাগ্রাফিংগুলোর মধ্যে লজিক্যাল সিকোয়েন্স তখনই বজায় থাকবে যখন একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের একটা লিঙ্কেজ থাকবে স অ্যান্ড কোহেশনে এই জিনিসটি দেখা হয় হুইচমিন্স আপনি যদি একটি কথা বলেন পরের বডি প্যারাগ্রাফে বা পরের এক্সপেক্ট করা হয় যে আপনি ওই ইন্ট্রোডাকশনের কোনো একটি করছেন ওই প্যারাগ্রাফের সাথে ইন্ট্রোডাকশনের একটি লিঙ্কেজ ক্রিয়েট হচ্ছে আমি ইন্ট্রোডাকশনে একটা জিনিস বলে এসেছি আমি এখন সেটি এক্সপ্লেন করব সো কুহিরিয়েন্স অ্যান্ড কোহিশনের আন্ডারে আপনার লজিক দেখবে আপনাকে আপনি কিভাবে ফরম্যাট করছেন অ্যান্সারটা এবং লাস্টলি আপনার অ্যান্সারের কিরকম লিঙ্কেজ আছে প্রত্যেকটি প্যারাগ্রাফ মধ্যে বা প্রত্যেকটি মধ্যে ফাইনালি লাস্ট মার্কিং ক্রাইটেরিয়া ইজ লেক্সিক্যাল রিসোর্স অলরেডি যেটা বলেছি হচ্ছে আপনি কতটুকু ফ্লুয়েন্টলি আর ফ্লেক্সিবলি বিভিন্ন রকম ইংলিশ ওয়ার্ড ইউজ করছেন ইংলিশ ওয়ার্ড ইউজের সময় আমাদের এটা জানতে হবে যে ইংলিশ ওয়ার্ড মানে ওই এর ভারী ভারী বড় বড় আনকমন ইউনিক ওয়ার্ড গুলো না ইংলিশ ওয়ার্ড হয়ে থাকে অ্যাকচুয়ালি দু রকমের ন্যাচারাল কিছু ওয়ার্ড এবং ইউনিক কিছু ওয়ার্ড আমাদের প্রবলেম হচ্ছে আমরা মনে করি যে আমাদের ইউনিক ওয়ার্ড মুখস্ত করে ফেলতে হবে বড়ো বড়ো ভারী ভারী ওয়ার্ড মুখস্ত করতে হবে নো আমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই ন্যাচারাল ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যেহেতু আমরা নেটিভ ইংলিশ স্পিকার না আমরা নেটিভলি ইংলিশ জানি না খুব একটা সো আমরা যে ন্যাচারাল ওয়ার্ডগুলো অলরেডি জানি সেগুলো খুবই কম অ্যামাউন্টের ন্যাচারাল ওয়ার্ড ইউজুয়ালি ফাইভ থাউজেন্ড হয়ে থাকে সো ফাইভ থাউজেন্ডের মধ্যে আমরা হয়তো এক হাজার ওয়ার্ডও জানি না এবং যেগুলো আমরা জানি না আমাদের কাছে মনে হয় সেগুলো অ্যাকচুয়ালি ইউনিক ওয়ার্ড বাট নো আমাদের কাছে আমাদের এই ন্যাচারাল ওয়ার্ডগুলো জানতে হবে উইচ মিনস এক একটা ওয়ার্ডের যে সিম্পল সিম্পল সিনোনিমগুলো আছে বা অ্যান্টোনিমগুলো আছে আমাদেরকে সেটি শোকেস করতে হবে যে আমরা জানি আমরা যদি গুড জানি আমরা এটাও জানি যে গুডকে নট ব্যাডও বলা যায় আমরা এটাও জানি গুডকে ফাইন বলা যায় সো এই যে আমরা ন্যাচারালি ওয়ার্ডগুলো জানি আপনাদের রেঞ্জ অনেক ভালো অ্যান্ড লাস্টলি আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করছি সেটাকে কোনো মিস্টেকস হবে না স্পেলিংয়ে আর ফরমেশনে মিন্স দেখা গেল যে কোথাও আমি গুড লিখলাম এবং কোথাও আমি বিউটিফুল লিখলাম দুটো ওয়ার্ডই অলমোস্ট সিমিলার মিনিং ক্যারি করে বাট আমরা ভুলভাবে লিখে বসলাম সো এইজন্য আমাদের ফরমেশনের দিকেও খেয়াল রাখতে হবে এবং স্পেলিং এর দিকে তো डेफिनेटली খেয়াল রাখতে হবে সো যেহেতু আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলছি এবং আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয়টা এখানেই কাজ করে আমরা জাস্ট শিখবো যে আমরা কি কি শিখলে ইনফ ফর আইএল অ্যাকাডেমিক রাইটিং টাস্ক 1 আমাদের কি প্যারাফ্রেজিং শিখতে হবে হোয়াট ইজ প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং হচ্ছে যা বলা তা ঘুরিয়ে বলা এগেইন যেটি বলা হয়েছে কোশ্চেনে সেটিকে ঘুরিয়ে বলা বা আপনি যেটি অলরেডি বলেছেন সেটিকে আবার একই জিনিস ঘুরিয়ে প্রকাশ করা আমি যদি কোথাও বলি মাই নেম ইজ অয়ন আমার ঘুরিয়ে প্যারাফ্রেজিংটা হবে অয়ন ইজ মাই নেম দ্যাট ক্যান অ্যানাদার সেন্টেন্স সো এই প্যারাফ্রেজিং করলে যেটি আমরা শিখব যে আমরা রিপিটেশন অ্যাভয়েড করতে পারবো কন্ট্রাকশন অ্যাভয়েড করতে পারবো অ্যাভয়েড করতে হবে রিপিটেশন মানে আমরা যদি একটু আগে বললাম যে কোথাও গুড লেখা লিখে এসছি আমরা সেই সেম ওয়ার্ডটা রিপিট করবো না আমরা গুডের জায়গায় হয়তো ফাইন লিখবো গোটের জায়গায় নাইস লিখবো গোটের জায়গায় নট ব্যাড লেখবো সো আমরা সেম ওয়ার্ড রিপিট করবো না আমরা প্যারাফ্রেজ করবো বারবার আমরা প্যারাফ্রেজ করবো আমরা যদি কোথাও একটি কমপ্লেক্স গ্রামার ইউজ করি আমরা চেষ্টা করবো পরবর্তীতে সেই কমপ্লেক্স গ্রামারই অন্য কোনো স্ট্রাকচার ইউজ করতে সো আমরা এভাবে প্যারাফ্রেজ করতে করতে রিপিটেশন কমাই দেব এবং যত রিপিটেশন প্যারাফ্রেজ করে করতে পারবো কম রিপিটেশন বেশি বেশি প্যারাফ্রেজ তত বেশি মার্ক আসবে আমাদের আর কন্ট্রাকশন অ্যাভয়েড করা মানে হচ্ছে আমরা কোনো কোনো ওয়ার্ডের শর্ট ফর্ম লিখবো না হুইচ মিনস ইট ইজ আমরা কখন লিখবো না ইটস আই উড আমরা লিখবো না অ্যাড আই হ্যাড অ্যাড আমরা কখনো শর্ট ফর্ম লিখবো না আমরা অলওয়েজ কন্ট্রাকশন অ্যাভয়েড করবো অলওয়েজ ফুল ফর্ম লিখবো আমরা যেটা মেসেজিং এ বা টেক্সটিংয়ে করি আমরা সেটাকে অ্যাভয়েড করতে হবে যেমন দেয়ার সেখানে ডাবল কনস্ট্রাকশন আমরা এভাবে লিখতে পারবো না কনট্রাকশন অ্যাভয়েড করে আমাদেরকে ইডিয়ামস শিখতে হবে আমরা একটি লিস্ট নিব ইডিয়মসের এর বিশ থেকে পঁচিশটি ইডিয়ামস সেটি আমরা ইউসেজ শিখবো মিনিং শিখবো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় এবং আমরা কিভাবে রাইটিং টাস্কগুলোতে ব্যবহার করতে পারি সেটিও আমরা দেখবো আর লাস্টলি আমরা কিছু ফ্রেজেস শিখবো দুটো মধ্যে ডিফারেন্স শিখবো এবং এভাবে আমরা আমাদের ভোকাবুলারি রেঞ্জটা বাড়াবো আমরা যেহেতু মার্কিং ক্রাইটেরিয়া দেখলাম আমরা একটু দেখি কিভাবে ব্যান্ডগুলোকে ডিসক্রাইব করা হয় একটি ফুল নাইন ব্যান্ড মানে আপনি সবগুলো পার্টে খুব ভালো আপনার টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশন কমপ্লিট লেক্সিক্যাল রিসোর্স অনেক ভালো আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অনেক হিউজ বাট আমরা একটু কম একটু কম অ্যাচিভ করার চেষ্টা করব কারণ রাইটিংয়ে হাই ব্যান্ড স্কোর পাওয়াটা খুবই টাফ বাট আমরা যদি একটি ফর্ম্যাট ফলো করি এবং এই ট্রিক্স বা এই গুলো ফলো করি প্রত্যেকটা আলাদা আলাদা ক্রাইটেরিয়াকে ফুলফিল করার তাহলে আমরা ইজিলি এইট বা সেভেন সেভেন পয়েন্ট ফাইভও পেয়ে যেতে পারি সো এইট ও সেভেন পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে কোয়েশ্চেনের ফর টাস্ক অ্যাচিভমেন্ট আমাদেরকে এটি বুঝতে হবে যে কীভাবে আমরা লজিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি আমাদেরকে এটি করতে হবে যে আমরা কত ন্যাচারাল ওয়ার্ড কতটুকু ইজিলি উইদাউট মিস্টেক অ্যান্ড উইদাউট রেপিটেশন ইউজ করতে পারি কত ভালো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারি কত ভালো কত ভালো কন্ট্রাকশন অ্যাভয়েড করতে পারি বা প্যারাফ্রেজিং করতে পারি আর লাস্টলি গ্রামেটিক্যাল রেঞ্জটা তখনই ভালো হবে যখন আমরা একটা ফুল রাইট আপে বিভিন্ন রকমের গ্রামার ইউজ করতে পারবো হয়তো গ্রামারই রিপিট হবে কিন্তু অনেক রকমের গ্রামার আমরা ইউজ করব এবার আমরা দেখি কিভাবে আমরা প্রিপারেশন শুরু করব রিডিং প্রিপারেশন হলো আমরা আবার রাইটিং প্রিপারেশন শুরু করবো শুরু হবে অফকোর্স কেমব্রিজ ফিফটিন বুকস বুকটা দিয়ে আমরা প্রত্যেক দিন অ্যাটলিস্ট দুটো করে টাস্ক ওয়ান প্র্যাকটিস করার চেষ্টা করবো টাস্ক ওয়ানে মিনিমাম টোয়েন্টি মিনিটস সরি ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিটস থাকে সো আপনি এখানে দশ থেকে পনেরো মিনিট সময় নিন হাতে আপনি অথবা আরও বেশি সময় নিন হাতে ডাজেন্ট ম্যাটার বাট মিনিমাম দুটো টাস্ক মানে আমরা কমপ্লিট করবো ইচ ডে করতে করতে এভাবে পনেরো থেকে শুরু করে আস্তে আস্তে ফোরটিন ক্যাম্ব্রিজ বুক ফরটিন আর বুক থার্টিন টুয়েলভ ইলেভেন টেন করে এভাবে টেন পর্যন্ত আমরা করবো আমরা মেইন ফোকাস করবো হচ্ছে গ্রামারে বিকজ এটি সবচেয়ে টাফ অনেকে পারি না আমরা আমরা লাস্ট গ্রামার শিখেছি স্কুল কলেজে থাকতে সো আমরা গ্রামারে বেশি ফোকাস করব গ্রামারে যাতে বেশি ইউজ করা যায় কম ভুল করে ইউজ করা যায় দেন আমরা ফোকাস করব ভোক্যাবুলারিতে ভোকাবুলারিতে কীভাবে আমরা ফোকাস করব আমাদের ভোক্যাবুলারি ফোকাসটা হচ্ছে আমরা ডিকশনারি ওপেন করে প্র্যাকটিস করব। যখনই কোনো ওয়ার্ড আমরা ইউজ করে ফেলেছি আমরা বারবার ডিকশনারিতে চলে যাব ডিকশনারিতে যেয়ে ওই ওয়ার্ডটি খুঁজব বা গুগলে হয়তো সার্চ দিব এবং সেটির কাছাকাছি যাওয়া ইজিয়েস্ট যে সিনোনিম আমাদের কাছে থাক মনে হবে আমরা সেটি ইউজ করে ফেলবো মুখস্থ করব না আমরা যেটা করব। যে আমরা সেটা সেন্টেন্স ইউজ করবো প্র্যাকটিসে ইউজ করব যত প্র্যাকটিসে ইউজ করব তত আমাদের মনে থাকবে কারণ যখন আমাদের লেখাটি শেষ হবে আমরা পড়বো বারবার বারবার পড়বো আমাদের কাছে মনে হবে যে আচ্ছা এই ওয়ার্ডটা আমি সার্চ করে লিখেছি সেই এই ওয়ার্ডটা অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে আমরা ইনোভেশনে ফোকাস করবো না টাস্ক ওয়ানের জন্য উইচ মিন্স যদি মনে হয় যে আমরা একে ডেটা দেখলাম সেটা দেখে মনে হয়েছে আমাদের মাথায় যাচ্ছে এই কারণে এই ইনফরমেশনটি এরকম হয়েছে এই কারণে কারের ম্যানুফ্যাকচার কম বা বেশি হয়েছে কিন্তু আমরা সেটি দিব না কারণ সেটি কোয়েশ্চেনের বলা নেই কোথাও বলা নেই আপনা আপনার নিজের মতামত দিন আপনি অপিনিয়ন দিন না টাস্ক ওয়ানে আপনাকে বলছে আপনি যেই ইনফরমেশনটি দেখছেন সামনে সেটিকে ইল্যাবরেট করেন সেটিকে সামারাইজ করেন সেটিকে রিপোর্ট করেন তো আপনার নিজের অপিনিয়ন এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই ইনফ্যাক্ট নিজের অপিনিয়ন দিলে হতেও পারে আপনার মার্ক অনেক কমে যাচ্ছে আর লাস্টলি আমরা টাইম মেনটেনে খুব একটা ফোকাস করার প্রয়োজন পড়বে না কারণ আমরা চেষ্টা থাকবে এত করে আমরা যত ভালো লিখতে পারি এবং ভালো লিখলে মেইন এক্সামের টাইম অপ অটোমেটিক হয়ে যাবে যেহেতু যেহেতু আমরা চারটি মার্কিং মার্কিং ক্রাইটেরিয়া সম্বন্ধে জানতে পারলাম এখন আমরা মুভ করবো হচ্ছে কিভাবে চারটি মার্কিং ক্রাইটেরিয়া মেনটেন করে একটি অ্যান্সার ফরম্যাট করতে হয়